প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, জাহেদ বিডি ব্লগারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঝটপট সহজভাবে ফ্রাই করার ঝামেলা ছাড়া মাছ রান্না করার রেসিপি নিয়ে হাজির হলাম। ব্যাচেলার উপবাসী ভাইদের ও অনেক কাজে আসবে আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা ফলো করে যে কেহ মাছ রান্না করতে পারবেন। তাহলে শুরু করি। আজকে আমি এখানে 10 পিস মৃগেল মাছ নিয়েছি। আপনারা চাইলে রুই, কাতলা যে কোনো মাছ দিয়ে এই মাছের রান্নাটা করতে পারবেন। মাছের গন্ধটা দূর করার জন্য এখন আমি ম্যারিনেট করে রাখব। ম্যারিনেটের জন্য 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি, 1 টেবিল স্পুন লেমন জুস দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মেখে রাখব। মাছের গায়ে যে পিচ্ছিল ভাব আছে সেটা চলেও যাবে, মাছের গন্ধটাও দূর হয়ে যাবে। এভাবে আমি ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে আমি এখন পানি দিয়ে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন আমি রান্না শুরু করতেছি। রান্নার জন্য আমি চুলার উপর ফ্রাই প্যান বসাই দিলাম 3 টেবিল চামচের মতো। রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা বড় আকারের পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এগুলো দিয়ে একটু করে ভেজে দেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ, আরও দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দিতে চেষ্টা করবেন মাছ রান্নায়। মাছ রান্নায় জিরার গুঁড়া দিলে মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এগুলোকে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো পেস্ট, দিয়ে এগুলোকে আমি নেড়ে ছেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। এরপর দিয়ে দিব কেটে রাখা মাছগুলো। আমি এগুলোকে ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন একটা একটা করে আমি সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এক পাশ উল্টিয়ে দিচ্ছি। ভালোভাবে মশলার সাথে এগুলো মিক্স করে দিচ্ছি। এভাবে একটু করে পানি দিয়ে মাছগুলোকে আবার আমি কষিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা দিয়ে 2-3 মিনিটের মতো এগুলোকে একটু সিদ্ধ করে নেব। আবার ঢাকনাটা খুলে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে মাছগুলোর দুনো পাশে ভালোভাবে মশলাগুলো ঢুকে যায়। এখন দিয়ে দিচ্ছি 8টা কাঁচামরিচ। এর মাঝে লবণটা আমি একটু চেক করে নিলাম। সামান্য পরিমাণ আবার লবণ অ্যাড করে দিচ্ছি, 7 পরিমাণ। এরপর একটু একটু নেড়ে দিয়ে 1টা টমেটো 4 ভাগ করে কেটে আমি অ্যাড করে দিচ্ছি। মৃগেল মাছের বোনা রেডি হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে চুলা বন্ধ করে দিচ্ছি। এখন আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়া হয়ে গেছে। আজকের এই মাছের রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ঘরে বানিয়ে ট্রাই করে দেখবেন। আজকের জন্য এতটুকু, আবার দেখা হবে পরে কোনো নতুন ভিডিওতে।